সুপ্রশিক্ষিত বন্ধু আপনারা জানেন যে আমি আমার ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি, তাহলে সরল সুধারণা শেষ করেছি, এখন আমার ফোকাস অপরের উপর ছিল। তা সুপ্রশিক্ষিত বন্ধু চলুন তাহলে আমরা প্রশ্ন করি। তাহলে এ সমান আছে পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। তা সুপ্রশিক্ষিত বন্ধু একটু পরিচিত হই, এ মানে অ্যামাউন্টেড মানে হচ্ছে সুদ আসল, এ মানে অ্যামাউন্টেড মানে সুদ আসল, পিনটা প্রিন্সিপাল মানে হচ্ছে আসল। তা সুপ্রশিক্ষিত বন্ধু এন তে আসছে সময়, এন তে আসছে কি সময়, আর তে আসছে হার, আর তে আসছে হার। সুপ্রশিক্ষিত বন্ধু তাহলে একটা আমরা প্রশ্ন লিখি, তাহলে প্রশ্ন বার্ষিক 10% হারে, 10% হারে 100 টাকা, 10% হারে 1000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা কত, চক্রবৃদ্ধি মুনাফা কত। সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে এখানে আমরা পি সমান দেখতেছি 1000 টাকা, তাহলে পি সমান আমাদের থাকতেছে 1000 টাকা। সুপ্রশিক্ষিতবৃন্দ আর সমান আছে 10%, তাহলে 10/100, তাহলে 1/10, এন সমান আছে 2 বছর, এন সমান আছে 2 বছর। সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে আমাদের এ সমান থাকতেছে পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, তাহলে পি এর মান বসাইলাম 1000, 1 প্লাস আর এর মানে 1/10, এখানে আছে 2, তাই সুপ্রশিক্ষিত বিন্দু এখানে তাহলে 10000, 10 আর 11/10 × 11/10, সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে 11 এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 1 2 0। তাই সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে সুদ সমান এ বিয়োগ পি, তাহলে এর মানে যে 1210 টাকা বিয়োগ হচ্ছে 1000, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে 210 টাকা। তাই সুপ্রশিক্ষিত বিন্দু আরেকবার বুঝে দিচ্ছি, পি মানে এ সমান পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, তা সুপ্রশিক্ষিত বিন্দু আর টু দি পাওয়ার এন আমি লিখতে ভুল করেছি, তাহলে এ মানে হচ্ছে সুদ আসল, পি মানে আসল, এন সমান সময়, আর সমান আর, তাহলে বার্ষিক 10% আর 100 টাকা 10 সুদ আসল। সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে এখানে 10 আর 1 কত 11, তাহলে 1210 টাকা, তাহলে সুদ সমান 2000, তাহলে 1210 টাকা। তা সুপ্রশিক্ষিত বিন্দু সেম প্রশ্ন, এটা যদি শুধু আমাদের 20% দেওয়া হয়, এটা যদি শুধু 20% দেওয়া হয়, এটা যদি 2000 টাকা দেওয়া হয়, তাহলে এটা আসলটার মান আমরা বসাবো 2000 টাকা, তাহলে এখানে 20/100, তাহলে এটা তাহলে তাহলে যদি আমরা 5 দিয়ে করি তাহলে 4 × 20 আর সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে 1/5, তাহলে এখন আমরা তাহলে এখানে 1000 জায়গা বসে দিব 2000 টাকা, আর এটা আমরা বসাবো 1/5, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু 5 আর 1 = 6, তাহলে এটা আমরা লিখবো 6/5 × 6/5। সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে আমাদের আসবে 2 আর 80 টাকা, তাহলে এ বিয়োগ পি তাহলে 2 আর 80 বিয়োগ আছে 2000, তাহলে আমরা এখন উত্তর পাবো সুপ্রশিক্ষিত বিন্দু 880 টাকা। তাহলে আর একবার বুঝে দিচ্ছি, এখানে আছে যে পির মান 2000 টাকা, পির মান 2000, আর আছে যে হারের মান আছে 1/5, তাহলে এটা 5 আর 1 = 6, এটা 2 বার লেখছে, তাহলে 880 টাকা। সুপ্রশিক্ষিত সুদ তাহলে এ বিয়োগ পি তাহলে আছে 880, কত হয়েছে দেখো। সুপ্রশিক্ষিত বিন্দু যদি এখন আমাদের এই আসলের মান যদি থাকে 3000, আসলের মান যদি থাকে 3000, সময়ের মান যদি থাকে 3, এবং হারের মান থেকে যদি 10%, মানে 10%, তাহলে 1/10 কত হয়েছে। সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে এখানে আমরা এখন বসাবো 3000, 1 + 8 এর মান বসাবো 1/10, এখানে করবো 3 পার্সেন্ট, তাহলে 3, তা সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে এটা আমাদের 3000 × আসবে সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে 1/10 আর 1/11/10 আমরা লিখবো 3 বার, 11/10 লিখবো, 11/10 লিখবো 3 বার। তা সুপ্রশিক্ষিত বিন্দু যা আসবে তাই উত্তর। তাহলে আমি আর একবার বুঝে দিচ্ছি, এই আসলটাকে ধরবো পি, এনটাকে ধরবো আর, এন আর সময়কে আর আর কে ধরবো হার, তাহলে আমরা 3টি অঙ্ক শিখলাম। তা সুপ্রশিক্ষিত বিন্দু এরকম হাজার অঙ্ক আমার গাণিতিক জিজ্ঞাসা বইয়ে রয়েছে, কিনে সমাধান করতে পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01738392666।